বন্ধুরা কেমন আছো? আশা করছি বিন্দাস আছো। অ্যাভেঞ্জার্স এন্ডগেম মুভিটি অনেক দিন আগে রিলিজ করা হয়ে গিয়েছে, কিন্তু এই সিনেমাটি অনেকেই বুঝতে পারেননি, কারণ এটিতে পুরো 11 বছরের ঘটনা রয়েছে। তাই আমাদের চ্যানেল সিনেমা সিটিকে সাবস্ক্রাইব করে সম্পূর্ণ সিনেমাটি সংক্ষেপে দেখার জন্য রেডি হয়ে যান। এই মুভিটি সেখান থেকেই শুরু হয় যেখানে অ্যাভেঞ্জার্স ইনফিনিটি ওয়ার শেষ হয়েছিল। মুভিটির শুরুতে আমরা দেখতে পাই ক্লিন বার্ডন, মানে হকাইকে, যে অ্যাভেঞ্জার্সদের অন্যতম ইম্পর্টেন্ট মেম্বার। ক্লিন কয়েক বছর আগে একটি আইন ভেঙেছিল, তাই তাকে হাউস অ্যারেস্টের শাস্তি দেওয়া হয়েছিল, মানে তাকে তার ঘরেই বন্দি করে রাখা হয়। তাই ইনফিনিটি ওয়ারে হকাই অ্যাভেঞ্জার্সদের হেল্প করতে পারেনি। এদিকে যখন ক্লিন বার্ডন তার ফ্যামিলির সঙ্গে ছিল, তখন থরের সঙ্গে অ্যাভেঞ্জার্সদের মরণপণ লড়াই চলছিল। ইনফিনিটি স্টোনগুলিকে নিয়ে চুটকি বাজানোর ফলে ব্রহ্মাণ্ডের অর্ধেক পপুলেশনের মতোই ক্লিনের পরিবারেরও সদস্যরা ধূলিসাৎ হয়ে যায়। প্রথমে ক্লিন বুঝতে পারেনি ব্যাপারটা আসলে ঠিক কি ঘটেছে, কিন্তু যখন সে বুঝতে পারলো তখন সে রাগে পাগল হয়ে গিয়েছিল। প্রতিজ্ঞা করে সে যে পৃথিবীর সমস্ত খারাপ মানুষকে সে মেরে ফেলবে, কারণ তার মনে হচ্ছিল এর ফলে গোটা ব্রহ্মাণ্ডের অনেক ভালো ভালো মানুষ ধূলিসাৎ হয়ে গিয়েছে, যেখানে মরা উচিত ছিল শুধুমাত্র খারাপ মানুষদের। এই জন্য ক্লিন বার্ডন রনির নামে ছদ্মনামে একজন মুখোশধারী খুনিতে পরিণত হয়ে যায়। দেশে দেশে গিয়ে রনেন সেখানকার গুন্ডা বদমাইশদের মারতে শুরু করে। এরপর আমরা দেখতে পাই একটি স্পেসের দৃশ্য। টনি স্টার্ক এবং নেবুলা যারা বেঁচে গিয়েছিল তারা স্পেসশিপে করে পৃথিবীতে ফিরছিল। টাইটানের দুর্ধর্ষ যুদ্ধের কারণে সেই স্পেসশিপটি খারাপ হয়ে গিয়েছিল, সেটি খুবই ধীরে চলছিল। তারা দুজন 22 দিন স্পেসেই রয়ে গিয়েছে, তাদের পানীয় জল থেকে শুরু করে খাবার সমস্ত কিছুই শেষ। টনি মানে আয়রনম্যান সম্পূর্ণ হতাশ হয়ে মৃত্যুর জন্য অপেক্ষা করছিল, কিন্তু ঠিক সেই সময় তাদের সঙ্গে দেখা হয়ে যায় ক্যাপ্টেন মার্ভেলের সঙ্গে। ক্যাপ্টেন মার্ভেলও একজন প্রচণ্ড পাওয়ারফুল সুপার হিরো, যে 1995 খ্রিস্টাব্দে একটি মিশন কমপ্লিট করার জন্য পৃথিবীর বাইরে যায়। কিন্তু যখন সবাই হাওয়ায় মিলিয়ে যাচ্ছিল তখন নিক ফিউরি ক্যারোলকে একটি সিগন্যাল পাঠিয়ে দেয়, এই জন্য ক্যারোল পৃথিবীতে পুনরায় ফিরে আসছিল। ফেরার পথে টনি এবং নেবুলা স্পেসশিপটির সঙ্গে তার দেখা হয়। ক্যারোলা সেটিকে পৃথিবীতে নিয়ে আসে। পৃথিবীতে পৌঁছানোর পর ক্যাপ্টেন মার্ভেল থ্যানোস সম্পর্কে সমস্ত কিছু জানতে পারে। তখন ক্যারোল অ্যাভেঞ্জার্স দিকে আইডিয়া দেয় যে সমস্ত ইনফিনিটি স্টোনগুলিকে পুনরায় জড়ো করতে হবে, একমাত্র সেগুলির সাহায্যেই পৃথিবীর অর্ধেক পপুলেশনকে পুনরায় জীবিত করা সম্ভব। তারপর অ্যাভেঞ্জার্সরা এটা জানতে পারে যে দিন দুয়েক আগে থ্যানোস আবার ইনফিনিটি স্টোনগুলি ব্যবহার করেছিল। ব্রহ্মাণ্ডের অর্ধেক পপুলেশনকে খতম করার জন্য থ্যানোস যখন চুটকি বাজিয়েছিল তখন একটা পাওয়ারফুল রেডিয়েশন গোটা পৃথিবীকে হেলিয়ে দিয়েছিল। ঠিক এই রকমই একটি এনার্জি ওয়েভ স্পেসে পুনরায় দেখা গিয়েছে। অ্যাভেঞ্জার্সরা বুঝতে পারে যে থ্যানোস পুনরায় ইনফিনিটি স্টোনগুলি ব্যবহার করেছে। সেই এনার্জি ওয়েভটির লোকেশন ট্র্যাক করে সমস্ত হিরো সেই গ্রহে পৌঁছে যায় যেখানে থ্যানোস রয়েছে, কিন্তু এখানে কোনো ইনফিনিটি স্টোন ছিল না। ইনফিনিটি স্টোনগুলির ক্ষমতাকে ব্যবহার করেই ইনফিনিটি স্টোনগুলিকে সে ধ্বংস করে দিয়েছে, যাতে কেউ স্টোনগুলি পুনরায় ব্যবহার করে আগের মতো পুনরায় সৃষ্টি না করতে পারে। থর তখন রাগে থ্যানোসের গোলাটা ধর থেকে আলাদা করে দেয়। সমস্ত আশা শেষ হয়ে গিয়েছে, সমস্ত হিরোই নিজের নিজের জীবনে ফিরে যেতে থাকে। ক্যাপ্টেন মার্ভেল পুনরায় অন্য একটি মিশনে স্পেসে চলে যায়। থর তার পুরনো রোগ দিকে জড়ো করে নরওয়েতে নতুন অ্যাসগার্ড তৈরি করে নেয়। থ্যানোসের কাছে হেরে যাওয়ার কারণে থর সম্পূর্ণ বদলে যায়, সবসময় নেশায় ডুবে থাকার ফলে মোটা এবং দুর্বল হয়ে যায়। ব্রুস বেনার, যে রেগে গেলেই হাল্কে পরিণত হয়ে যেত, সে নিজের উপর প্রচুর এক্সপেরিমেন্ট করে হাল্কের ক্ষমতা এবং নিজের বুদ্ধিকে এক করে হয়ে যায় প্রফেসর হাল্ক। ক্যাপ্টেন আমেরিকা একটি সাপোর্ট গ্রুপ খুলেছে, যেখানে সে সমস্ত পৃথিবীর মানুষকে এটা বোঝাত যে যা হয়ে গেছে তা ভুলে আবার সামনের দিকে পা বাড়াও। টনি স্টার্ক নিজের স্ত্রী এবং মেয়ের সঙ্গে সেটেল হয়ে যায়। এইভাবেই পুরো 5 বছর কেটে গেল। 5 বছর পর সান ফ্রান্সিসকোতে একটি আজব ঘটনা ঘটে, যেখানে অ্যান্টম্যান কোয়ান্টাম রিলাম নামে একটি ডাইমেনশনে গিয়েছিল, সেখান থেকে হঠাৎই বাইরে বেরিয়ে যায়। অ্যান্টম্যান দ্য বস গল্পে এই কোয়ান্টাম রিলাম নিয়ে ডিটেলসে বলা হয়েছে। এটি এমন একটি সাব অ্যাটমিক লেয়ার যেখানকার দুনিয়া আমাদের দুনিয়ার থেকে সম্পূর্ণ আলাদা, সেখানকার টাইম পিরিয়ডও আমাদের পৃথিবীর থেকে আলাদা। অ্যান্টম্যান দ্য বস মুভির শেষে একটি এক্সপেরিমেন্টের জন্য কোয়ান্টাম রিলামের মধ্যে ঢুকেছিল, কিন্তু সে বাইরে আসার আগেই তার সঙ্গীরা থ্যানোসের চুটকিতে সেখানেই ধুলোতে পরিণত হয়ে যায়, ফলে সে ভিতরেই রয়ে যায়। এখন 2023 খ্রিস্টাব্দে একটি ইঁদুর ভুলবশত সুইচটি অন করে দেয় এবং সে বাইরে চলে আসে। বাইরে বেরিয়ে সে বুঝতে পারে যে পৃথিবীর অর্ধেক পপুলেশন খতম হয়ে গিয়েছে। কিন্তু মজার বিষয় এটাই যে স্কট 5 বছর ধরে এই কোয়ান্টাম রিলমের ভিতরে ফেঁসেই রয়েছিল, কিন্তু বাইরের আসার পর তার মনে হয় যে সে মাত্র কয়েক মিনিট সেখানে ছিল। সে সঙ্গে সঙ্গে তার পুরনো বন্ধু মানে অ্যাভেঞ্জার্সদের কাছে যায়,
তাদের জানাই তার সঙ্গে ঠিক কি ঘটনাটি ঘটেছে। স্কট ক্যাপ্টেন আমেরিকাকে একটা আইডিয়া দেয় যে সে যদি ভালোভাবে কোয়ান্টাম রিলমকে বুঝতে পারে তাহলে তার সাহায্যে টাইম মেশিন তৈরি করে পুনরায় হারিয়ে যাওয়া পপুলেশনকে ফিরিয়ে আনা যাবে এবং তারা সঙ্গে সঙ্গে সেখান থেকে ক্যাপ্টেন, ব্ল্যাক উইডো এবং অ্যান্টম্যান আয়রনম্যানের বাড়ি পৌঁছায়, কারণ তার পক্ষে একমাত্র এটি সম্ভব। কিন্তু আয়রনম্যান মানে টনির যে সে যদি সময়ের সঙ্গে খেলতে যায় তাহলে তার ফ্যামিলিকে পুনরায় হারাতে হতে পারে। এই কারণে টনি সেই কাজ করতে অসম্মত হয়, ফলে তারা ব্রুস ব্যানার মানে হাল্ক, যে এখন প্রফেসর হালকে পরিণত হয়েছে, তার কাছে যায়। ব্রুস ব্যানারও এ বিষয়ে এক্সপার্ট, তাই সে টাইম মেশিন তৈরি করার কাজে লেগে যায়। কিন্তু তার টাইম মেশিনে কিছু গোলমাল লক্ষ্য করা যায়। অন্যদিকে টনি স্টার্ক তার মত পরিবর্তন করে টাইম মেশিন তৈরি করতে শুরু করে দেয় এবং সে সাকসেসফুল হয়ে যায়। টনি ক্যাপ্টেনের সঙ্গে দেখা করে তার পুরনো শিল্ড তাকে ফিরিয়ে দেয়, যেটা ক্যাপ্টেনের সঙ্গে ঝগড়া হওয়ার কারণে কেড়ে নিয়েছিল। নাতাশা ক্লিনকে খুঁজতে খুঁজতে টোকিও পৌঁছায় এবং ক্লিনকে বুঝিয়ে সুঝিয়ে ফিরিয়ে নিয়ে আসে। অন্যদিকে হাল্ক এবং রকেট থরকে ফিরিয়ে নিয়ে আসে এবং শুরু হয়ে যায় টাইম মেশিন টেস্টিং এর কাজ। কয়েকজন এটা চিন্তা করতে থাকে যে অতীতে গিয়ে যদি থ্যানোসকে ছোটবেলাতে মেরে দেওয়া যায় তাহলে নিজের থেকেই সব ঠিকঠাক হয়ে যাবে। কিন্তু হাল্ক তাদের এটা বোঝায় যে এটা করে কোনো কাজের কাজ হবে না, কারণ পাস্টে কোনো কিছু চেঞ্জ করে প্রেজেন্ট কিংবা ফিউচারে কোনো পরিবর্তন করা যায় না, বরঞ্চ এর ফলে একটা অল্টারনেটিভ টাইম লাইন সৃষ্টি হয় এবং ওই টাইম লাইন অর্থাৎ ওই রিয়েলিটির সঙ্গে আমাদের রিয়েলিটির কোনো সম্পর্ক নেই। এই জন্য তারা সবাই ঠিক করে যে অতীতে গিয়ে তারা সমস্ত ইনফিনিটি স্টোন জড়ো করবে এবং প্রেজেন্টে নিয়ে এসে তার ব্যবহার করবে। সমস্ত সুপার হিরো গ্রুপে ভাগ হয়ে আলাদা সময়ে আলাদা ইনফিনিটি স্টোন খোঁজার জন্য বেরিয়ে পড়ে। আয়রনম্যান, হাল্ক, ক্যাপ্টেন আমেরিকা এবং অ্যান্টম্যান 2012 সালে নিউ ইয়র্কে পৌঁছায়, যখন লোকি চিত্তরি আর্মিদের সঙ্গে মিলিত হয়ে হামলা করেছিল। সেই সময় নিউ ইয়র্কে 3টি ইনফিনিটি স্টোন ছিল, একটি কিউবের মধ্যে স্পেস স্টোন এবং সেপ্টারের মধ্যে মাইন্ড স্টোন, আই অফ মেগামোটোর মধ্যে টাইম স্টোন। টনি এবং স্কট স্পেস টিউব নিতে সেখানে যায়, কিন্তু সেখানে একটি গন্ডগোল শুরু হয়ে যাওয়ায় লোকি সেই স্টোন নিয়ে পালিয়ে যায়। অন্যদিকে ক্যাপ্টেন আমেরিকা কিছু মারদাঙ্গা ঘটনার পর মাইন্ড স্টোনের দখল নিয়ে নেয়। অন্যদিকে হাল টাইম স্টোন নেওয়ার জন্য সেন্ট অফ সেন্টারমে যায়, কিন্তু সেই সময় টাইম স্টোন ডক্টর স্ট্রেঞ্জের কাছে ছিল না, ছিল তার গুরুর কাছে। সে হালকে এটা বোঝায় যে সে যদি এখান থেকে টাইম স্টোন নিয়ে যায় তাহলে সময়ের দুটো রেখা সৃষ্টি হবে যার ফলে অনেক কিছুই বদলে যেতে পারে। তখন হাল্ক এনসিয়েন্ট ওয়ানকে এটা বোঝায় যে ইনফিনিটি স্টোনের কাজ হয়ে যাওয়ার পর সে যেখান থেকে এই স্টোন নিয়ে এসেছিল ঠিক সেই জায়গাতেই দেখে দেবে, ফলে কোনো গোলমাল হওয়ার সম্ভাবনা নেই। তবুও এনসিয়েন্ট ওয়ান টাইম স্টোন দিতে রাজি হয় না। কিন্তু যখন হাল্ক এটা জানায় যে ডক্টর স্ট্রেঞ্জ নিজে থ্যানোসের হাতে এই স্টোন তুলে দিয়েছে, তখন এনসিয়েন্ট ওয়ান এর কাছে সমস্ত গল্পটাই পরিষ্কার হয়ে যায় এবং সে হাল্ককে টাইম স্টোন দিয়ে দেয়। ক্যাপ্টেন আমেরিকা এবং হাল্ক টাইম স্টোন এবং মাইন্ড স্টোন নিয়েছে, কিন্তু এখনও টনি এবং স্কট স্পেস স্টোন নিতে পারেনি। এই জন্য ক্যাপ্টেন আমেরিকা এবং আয়রনম্যান 1970 খ্রিস্টাব্দে পৌঁছায়, যেখানে টনি তার বাবার সঙ্গে দেখা করে স্পেস স্টোন নিয়ে নেয়। থর এবং রকেট 2013 খ্রিস্টাব্দের এসগার্ডে যায় রিয়েলিটি স্টোন নেওয়ার জন্য। সেই সময় ইথার মানে রিয়েলিটি স্টোন থরের গার্লফ্রেন্ড জেম ফোস্টারের মধ্যে ছিল। জেম ফোস্টার সেই সময় অ্যাসগার্ডে ছিল। থর তার মায়ের সঙ্গে দেখা করে এবং অন্যদিকে জেম ফোস্টারের শরীর থেকে রিয়েলিটি স্টোন বের করে নেয় এবং থর সেখান থেকে যাবার আগে মিউনিল মানে নিজের সেই পুরনো হাতিয়ারটি জোগাড় করে নেয় যাতে কোনো বিপদ আপদ হলে তা সে মোকাবিলা করতে পারে। অন্যদিকে হকাই এবং ব্ল্যাক উইডো 2014 খ্রিস্টাব্দের ভর্মির প্ল্যানেটে যায় সোল স্টোন নেওয়ার জন্য। আপনার প্রিয় মানুষের কুরবানির পরেই এই স্টোনটি আপনার হাতে আসবে। ক্লিনটন এবং নাতাশা দুজনেই খুব ভালো নিজেদের বন্ধু ছিল, তারা জানতো যে তাদের মধ্যে কোনো একজনের মারা গেলেই তবেই এই সোল স্টোন হাতে আসবে। তারা দুজনেই মৃত্যুর জন্য রেডি হয়ে যায়। শেষ পর্যন্ত ব্ল্যাক উইডো ঝাঁপ দিয়ে সেখানেই মারা যায় এবং হকায়ের হাতে সোল স্টোন চলে আসে। অ্যাবুলা এবং রোডি 2014 খ্রিস্টাব্দের মোরাগ প্ল্যানেটে যায় পাওয়ার স্টোন নেওয়ার জন্য, যেখানে তারা পিটার কুইল মানে স্টারলাউডকে অজ্ঞান করে পাওয়ার স্টোন ছিনিয়ে নেয়। রোডি পাওয়ার স্টোন নিয়ে ফিরে যায়, কিন্তু নেবুলা ফিরে যাওয়ার সময় তার একটা প্রবলেম হয়ে যায়। নেবুলা একজন হিউম্যানয়েড, তার শরীর এবং মন সমস্ত কিছু মেশিন দিয়ে তৈরি, তাই পাস্টের নেবুলা এবং ফিউচারের নেবুলা কানেক্ট হয়ে যায় এবং 2014 সালের থ্যানোস নেবুলার সাহায্যে নিজের ভবিষ্যৎ জানতে পেরে যায় এবং নেবুলার কাছ থেকে টাইম ট্রাভেল ডিভাইসটি কেড়ে নেয়। থ্যানোস তার বন্ধু অ্যামিনি মঙ্কের সাহায্যে সেই টাইম ট্রাভেল ডিভাইসটিকে এমনভাবে মডিফাইড করে যার সাহায্যে তার সমস্ত আর্মি দিকে সে নিয়ে যেতে পারে। তারপর পাস্টের নেবুলা ফিউচারে যায় যাতে থ্যানোসের শিফটের আসার জন্য দরজা খুলে দিতে পারে। এদিকে অ্যাভেঞ্জার্সরা সমস্ত স্টোনগুলিকে
একটি রোবোটিক্স হাতের মধ্যে ফিট করে নেয় যেটা আয়রনম্যান তৈরি করেছিল এবং হাল্ক এই স্টোনগুলি পড়ার জন্য রেডি হয়ে যায়। কারণ এই ইনফিনিটি স্টোনগুলির যে রেডিয়েশন সেটা একমাত্র হাল্কেরই সহ্য করার ক্ষমতা রয়েছে। থ্যানোস প্রচণ্ড শক্তিশালী ছিল, তাই ছটি ইনফিনিটি স্টোনের রেডিয়েশনকে অনায়াসে সহ্য করে নিয়েছিল। কিন্তু হাল্ক থ্যানোসের মতো শক্তিশালী না হওয়ায় তার অবস্থা শোচনীয় হয়ে পড়ে। এই অবস্থাতেও সে চুটকি বাঁচিয়ে দেয় এবং সমস্ত উদাহ হয়ে যা মানুষদের ফিরিয়ে আনে। ইউনিভার্সের অর্ধেক মানুষ পুনরায় ফিরে আসে এবং তাদের বয়সও আগের মতো একই রয়ে গেছে। হাল্ক সম্পূর্ণভাবে ঘায়েল হয়ে গিয়েছিল। সে নিজেকে সামলে ওঠার আগেই থ্যানোস পৃথিবীতে চলে আসে এবং তারা অ্যাভেঞ্জার্সদের হেডকোয়ার্টারে হামলা করে সেটিকে সম্পূর্ণভাবে ধূলিস্যাৎ করে দেয়। এবার থ্যানোস প্রচণ্ড রেগেছিল এবং সে গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডে ইউনিভার্সের সমস্ত মানুষকে ধ্বংস করে দেবে বলে সিদ্ধান্ত নেয়। তারপর সে নতুন একটা ইউনিভার্স তৈরি করবে যেখানকার মানুষ তাকে ভগবান রূপে পূজা করবে। এরপর শুরু হয় একটা ভয়ঙ্কর যুদ্ধ। অন্যদিকে 2014 সালের গামুরা ফিউচারে নেবুলার সঙ্গ দেয় এবং পাস্টের নেবুলা মারা যায়। থ্যানোস এবং তার আর্মিদের কাছে সুপার হিরোরা দুর্বল হয়ে পড়ে। ঠিক সেই সময় সেই সমস্ত হিরোদের এন্ট্রি হয় যারা 5 বছর আগে উধাও হয়ে গিয়েছিল। হাল্কের চুটকি বাজানোর ফলে তারা পুনরায় জ্যান্ত হয়ে যায়। ডক্টর স্টেন আগেই দেখে নিয়েছিলেন পরবর্তী যুদ্ধ কোথায় হতে পারে, তাই সবাইকে নিয়ে ঠিক জায়গাতেই পৌঁছায়। এই জন্য সে উকান্ডার সেনা, পৃথিবীর সমস্ত জাদুঘর এবং অ্যাসগার্ডিয়ান্সদের নিয়ে সেখানে পৌঁছে যায়। অন্যদিকে ক্যাপ্টেন মার্ভেলও যুদ্ধে যোগদান করে। থ্যানোস ইনফিনিটি স্টোনের রোবোটিক হ্যান্ডটি পাওয়ার চেষ্টা করছিল কিন্তু তাকে বাধা দিচ্ছিল সুপার হিরোরা, যদিও শেষ পর্যন্ত সে এটা পেয়ে যায়। অন্যদিকে ডক্টর স্ট্রেঞ্জ আয়রনম্যানকে ইশারা করে জানায় যে এটাই সঠিক সময় যেখানে থ্যানোস হেরে যাবে। আয়রনম্যান তার কাছ থেকে ইনফিনিটি স্টোনগুলি ছিঁড়িয়ে নেয় এবং নিজের বডিতে সেগুলি লাগিয়ে নিয়ে চুটকি বাজিয়ে দেয়। ফলে থ্যানোস এবং তার আর্মি বাতাসে মিলিয়ে যায়। এদিকে আয়রনম্যানও ভয়ঙ্করভাবে আহত হয় এবং সে মারা যায় সেখানেই। এরপর থর ভেলকারির ওপর অ্যাসগার্ডের দায়িত্ব দিয়ে গার্ডিয়ানের সঙ্গে স্পেসে চলে যায়। অ্যাভেঞ্জার্সরা এটা ডিসাইড করেই রেখেছিল যে ইনফিনিটি স্টোনের কাজ হয়ে যাওয়ার পর সেগুলিকে পুনরায় আগের জায়গাতে ফিরিয়ে দিয়ে আসা হবে। এই কাজটি সম্পন্ন করার দায়িত্ব ক্যাপ্টেন আমেরিকা নিজের উপর নেয় এবং সে স্টোনগুলি এবং থরের হাতুড়িটি নিয়ে বেরিয়ে যায়। মুভিটি এইভাবেই শেষ হয়ে যায়। বন্ধুরা, অ্যাভেঞ্জার্স এন্ড গেম মুভিটি বাংলাতে এক্সপ্লেন করা হলো, কেমন লাগলো আপনাদের জানাতে ভুলবেন না কমেন্ট বক্সে। ভালো লাগলে অবশ্যই অবশ্যই একটি লাইক দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটিতে ক্লিক করে আমাদের সাপোর্ট করবেন, কারণ আপনাদের সাপোর্টই আমাদের একমাত্র ভরসা। অ্যাভেঞ্জার্স দ্য এন্ড গেম মুভি এক্সপ্লেন্ড ইন বেঙ্গলি।